তো যাই এখন ইউটিউব স্টুডিওতে আর দেখাই কি হয়েছে। হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো কালকে রাত্রিবেলা যেটা আমি বলেছিলাম যে তোমাদের একটা সারপ্রাইজ দেবো, সেটা তোমরা অবশ্যই হয়তো এতক্ষণে জেনে গেছো, থাম্বনেল দেখে হোক বা টাইটেল দেখে হোক তোমরা কিছুটা হয়তো গেস করেছো, বাট তবুও তোমাদের একবার দেখিয়ে দিই। তো চলো তার জন্য আমার পিসি স্ক্রিনে তোমাদের একটু দেখাই, তো ক্যামেরাটাকে ঘুরিয়ে নিই। তো এটা হলো আমার চ্যানেল, তো যাই এখন ইউটিউব স্টুডিওতে আর দেখাই কি হয়েছে। তো ফাইনালি আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আর এই মাসের মধ্যে 336 খান সাবস্ক্রাইবার বেড়েছে। তো তো আরও 17টা সাবস্ক্রাইবার আমার কালকে রাত্রিবেলা রিসেন্টলি বেরিয়েছে, কারণ আমি প্রথমে এই আমার 1K মানে হয়ে গেছে সেটা আমি আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলাম স্ট্যাটাসে, তো ওখান দিয়ে অনেকে দেখে সাবস্ক্রাইব করেছে। যাই হোক, এটাই তোমাদের বলার ছিল। আর মা সকাল সকাল আমাকে আপেল দিয়ে গেছে কেটে কিছুটা, তো এটা এখন খাবো যতক্ষণ আর ব্রেকফাস্ট করতে যাবো। তো যেহেতু এখন এখন মাত্র 8:15 বাজে, এখন যেহেতু 15টা বাজে তো মা দিয়ে গেছে আপেল কেটে। তো এখন আমি করবো হলো ভিডিওটা এডিট, যেটা আমি কালকের ভিডিওটা আমি এডিট করতে পারিনি কাল রাত্রিবেলা খুব গরম পড়েছিল। তো আর এই বড় বড় হেডফোন তোমরা জানো কানে দিলে আরও অস্বস্তি লাগে, তাই রাত্রিবেলা এডিট করিনি। সকালের দিকে এখন একটু ঠান্ডা আছে ওয়েদারটা, মানে রাত্রিবেলার থেকে একটু ঠান্ডা আছে, তো এখন আমি এডিটটা ফুল করে নেবো, করে আজকে সকালেই কার্তিকদের বাড়ি যাবো এডিট ভিডিওটা আপলোড করতে, নাহলে বিকালে অনেক অসুবিধা হয়, লেট হয়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায়। আর বাইরে দেখেছো, বাইরে বাইরে জানলার বাইরে তো মানে ক্যামেরা ফোকাসই নিচ্ছে না, এতটা রোদ দিয়েছে বাইরে। তো ভিডিওটা এডিট করিনি, তারপরে তোমাদের বাইরের সিনটা দেখাচ্ছি। তো চলো ভিডিওটা এডিট করা যাক। তো ভিডিওটা ফাইনালি এডিট হয়ে গেছে, এক্সপোর্ট হচ্ছে। আর মা কী করেছে, মা পর্দাটা দিয়ে দিয়েছে, কারণ ওই গুলি দিয়ে স্যানিটাইজ করতে করতে যাচ্ছিলো, তাই পর্দাটা দিয়ে দিয়েছে। তো যতক্ষণ ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে ততক্ষণ ভাবছি গিয়ে ব্রেকফাস্টটা করে আসি, কারণ এরপর যাবো কার্তিকদের বাড়িতে ভিডিওটা আপলোড করতে, তো ততক্ষণ এক্সপোর্ট হয়ে যাবে। তো যাই ব্রেকফাস্টটাকে করে আসি। কী করছিস বসে বসে, কী খেলবি এখন? সাত গুটি খেলবি, মানে এই রোদের মধ্যে খেলতে যাবে নাকি? বসে বসে কোনো অন্য কিছু খেল, এই ছোটাছুটি না খেলে বিকালে খেলবি। তো ব্রেকফাস্ট করা আমার কমপ্লিট, আর ভিডিওটাও আমি মোবাইলে নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি কার্তিকদার বাড়ির সামনে। ফিউ মোমেন্টস লেটার কার্তিকদার বাড়ির সামনে এলাম, আর এই মাত্র কার্তিকদের ইন্টারনেট চলে গেল, মানে একই গরম, তার মধ্যে আবার এই একটা ঝামেলা। তো কার্তিকদার বাড়ির সামনে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও যখন নেটের লাইন আসেনি, তো বাধ্য হয়ে আমি চলে এলাম, কারণ ওদের বাড়ির সামনে এত রোদ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, পুরো ঘেমে যাচ্ছিলাম। তো এখন বাড়ির সামনে চলে এসেছি, এই গাছের নিচে আছি, আর এখানে ছাওয়া আছে, হাওয়াও দিচ্ছে সামনে দিয়ে, তো অতটা গরম লাগছে না। আর ভাইরা এখন ওখানে খেলছে, ওর হলো রোদ হোক জল হোক যাই হোক ও সারাক্ষণ ঘুরি ওড়াবে, এই এতক্ষণ এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি ওড়াচ্ছিলো। কড়া রোদ মানে এই এখনই তো মেঘ হলো, এতক্ষণ তো কড়া রোদই ছিল, আজ আগে একেই তো কালো, তার মধ্যে আবার কালো ভূত হয়ে যাবি। অবস্থা দেখ, তুই এখন রোদে ঘুরে ঘুরে দেখ তোর কি ঘামাচি ফামাচি হয়ে কি অবস্থা এখন সবার। আর এখন এরা সব ওই ইয়ে খেলছে, এ খেয়েছে জোরে, এটাকে কি সাতগুটি না কি বলে এটা খেলছে এরা এখন সব, এ এটা আবার ট্রেন্ড চলছে এদের এখানে। সকালে কার্তিক দেখে ফোন করেছিলাম, কিন্তু সকাল থেকেই নেটের প্রবলেম হচ্ছে, তো আমি ওর জন্য বললাম যে বিকালে গিয়ে আপলোড করে দেবো, তো আমাকে বিকালে যেতে হবে। আমি ভেবেছিলাম যে 1K সাবস্ক্রাইবার হলে আমি একটা মানে টার্গেট নিয়েছিলাম যে আমার যদি 1K যেদিনকে সাবস্ক্রাইবার হয়ে যাবে
আমি সেদিনকে দুখানা জিনিস অর্ডার দেবো, একটা হলো ট্রাইপড আর একটা হলো মানে ট্রাইপডের উপরে যেটাকে মোবাইলটাকে হোল্ড করে যে হোল্ডারটা ওইটাই, এই দুটো আমি উইশ লিস্টে রেখে দিয়েছিলাম। এই দেখতে হচ্ছে ফ্লিপকার্ট স্মার্ট বাই, আর এইদিকে এই সোপি ট্রাইপড হোল্ডার যেটা আছে মাউন্টেড বা যাই হোক এইটা, এই দুটো ভেবেছিলাম অর্ডার দেবো। বাট এই দুটো আমি যদি একসাথে নিই আমার প্রায় 750 থেকে 800 টাকার কাছাকাছি পড়ে যাবে, কিন্তু কেসটা হচ্ছে যে এখন আমার কাছে এত পয়সা নেই, মানে আছে আমার কাছে বাট এ মাসেই মানে এ মাসের 30 তারিখ পর্যন্ত আমার রিচার্জ তারপর শেষ হয়ে যাবে, তারপর আবার 600 টাকা রিচার্জ করতে হবে, তার জন্য আমি আর এটা কিনছি না এই মুহূর্তে। হয়তো এ মাসে হবে না, মানে এ মাস কি পরের মাসে হয়তো হবে না, তার পরের মাসে কী হবে কারণ এই মুহূর্তে আমার কাজ নেই। তো আগে যেখানে কাজ করতাম বা কাজ করছিলাম সেখানে আমি এই মুহূর্তে কাজ ছেড়ে দিয়েছি, অনেক প্রবলেম আছে সেইটা ডিসকাস করলাম না তোমাদের সাথে। তো এখন আমার যেটা হচ্ছে নেক্সট মাসে হয়তো আমি অন্য একটা জায়গায় কাজ করা শুরু করতে পারি, সেটা হলো ফ্লিপকার্টের ওয়্যার হাউসে যেটা আমাদের কল্যাণী হরিণঘাটায় খুলছে। তো সেখানে আমি আপাতত ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, এবার ওরা আমাকে আজ বা কালকের মধ্যে কল আসতে পারে কোনো ইন্টারভিউ, তো যদি কল আসে তোমাদের অবশ্যই জানাবো। আর 1K হয়ে গেছে, আমি ভেবেছিলাম এই খুশিতে একটা ছোট্ট একটা পার্টি হবে, তো দেখা যাক কী হয়। যাই হোক এখন বাজে হলো 1:45, আর এখন আমাকে স্নান করতে যেতে হবে কারণ বেলা বেড়ে গেছে, গরমও লাগছে প্রচণ্ড। আর এখন আপাতত কিছু না, বিকালে একবারে দেখা হচ্ছে কার্তিকদের বাড়ি যাওয়ার সময়। তো আকাশের অবস্থা ওই দিক দিয়ে পুরো কালো হয়ে এসছে, তো ঝড় আসতে পারে, জস তো আজকের মধ্যে ঢুকে যাওয়ার কথা, জস ঝড় বলছিলো আজকে থেকে স্টার্ট হবে, তো মেঘ তো করে এসছে বাট যাই না এই ঝড় জস ঝড় নাকি এমনি রেগুলার ঝড়। মেঘটা যেহেতু এইদিকে, এইদিকে কিন্তু একদম রোদ, এইদিকে রোদ দেখো, রোদ এসে পড়ছে বাট মেঘটা এইদিকে রয়েছে, এইখান দিয়ে মেঘটা এইদিকে যাচ্ছে, আর তোমরা শুনতেই পাচ্ছ যে বিদ্যুৎ কীরকম চমকাচ্ছে। এখন তাই জন্য কার্তিকদের বাড়ির সামনে যাচ্ছি, এখন 2 বাজে, একটু আগেই খেয়ে উঠলাম, তো বিকালে যদি ঝড় জল আসে তাই এখনই আপলোড করে দেবো ভিডিওটা গিয়ে যদি নেট চলে আসে তো। আর এছাড়াও শুভর আমি হঠাৎ করে খবর পেলাম যে শুভ অ্যাক্সিডেন্ট করেছে, ওর হাত একটা ফ্র্যাকচার হয়ে গেছে, তো বললো বিকালবেলা বা দুপুরবেলার দিকে যাবে হাতে প্লাস্টার করাতে, আমি ওকে বললাম যে আমাকেও ডেকে নিস, তো যাবো, ও বললো ঠিক আছে ফোন করবে। তো এখন যাই কার্তিকদের বাড়িতে গিয়ে আগে ভিডিওটা আপলোড করে দিই। তো আপলোড করে এলাম এই মাত্র জাস্ট, আর যেরকম পুরো ভিজে গেছে ঘামে, ছাওয়াই নেই, মানে যতক্ষণ না পুরোপুরি বিকাল হচ্ছে ততক্ষণ ওদের মানে রোডে একটুও ছাওয়া নেই। আর কার্তিকদের জানো না আমি এক পাখে গিয়ে ঝড়ে ঝড়ে আপলোড করে দিয়ে চলে এসেছি, তো ওদের ওখানে একটু হাওয়া দেয় না আর পুরো রোদ চারিদিকে, তো ওর জন্য প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক আপলোড যেহেতু হয়ে গেছে চলো টাইটেলের ডিসক্রিপশানটা বসিয়ে টাইমার সেট করে রাখি। তো শুভ খুব ভালো সময় ফোন করেছে, আমি জাস্ট ভিডিওটা আপলোড করে ঘরে এলাম আর ও ফোন করলো যে ও এখন বেরোবে, তো আমি তার জন্য রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন শুভর বাড়ির দিকে যাচ্ছি, এখন হেঁটেই যাবো শুভর বাড়ি থেকে, শুভর বাইকের সাথে যেহেতু যাবো, তো দেখি ওখানে পৌঁছাই, যেখানে প্লাস্টার করবে সেখানে পৌঁছায় যদি পারি ভিডিও করবো, আর নাহলে এসে ভিডিও করছি। তো হচ্ছে এই শুভর বাইকের অবস্থা, একাই ঘেউ ঘেউ পড়ে দিল, ওই যে শুভ যাচ্ছে হাতে ইয়ে বেঁধে প্রেসক্রিপশন নিয়ে হাতে প্লাস্টার করতে। ফাইনালি শুভর প্লাস্টার করে এখন বাড়ি এলাম, ফ্রেশ হয়ে নি তারপরে কথাটা বলছি। তো শুভ বাড়িতে ঢুকিয়ে দিয়েছি ওকে, ওকে ওর আর ভিডিও করেনি কারণ ওর খুব পেন মানে ব্যথা করছিল ওর খুব হাতে। তো কেসটা হচ্ছে সকালে ওর যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ওর কনুই যে জয়েন্টটা আছে কনুই জয়েন্টের ওখানে হালকা ক্র্যাক হয়ে গেছে, তো কেস ক্র্যাক হয়ে যাওয়ার পর ও ডাক্তার দেখিয়েছে এবং ডাক্তার প্লাস্টার করতে বলেছে,
তো এক এক জায়গায় দাম প্লাস্টারের বলছে, কেউ বলছে 4,000 টাকা, কেউ 5,000 টাকা। তো শঙ্করনগরের শঙ্করনগর গজঘন্টার ওখানে একজন বসে, ওনার কাছেই যাওয়ার ফলে ওনার ওখানে সবথেকে কমে হয়ে গেলো 1,200 টাকার মধ্যে। তো ওখানেই করে নিল। আরেকটা মানে সেই বেল্টের একটা রকম ব্যাগ থাকে না, হাতটা ঝুলিয়ে রাখে, তো ওই একটা ব্যাগ নিল, ওটার দাম পড়লো 300 টাকা। তো টোটাল 1,500 টাকার মধ্যে পুরো সব মিটে গেলো। আর অন্য এক এক জায়গায় 4,000 টাকা 5,000 টাকা চাইছিলো। তো এখনই স্বরূপ আসবে, ও কাজে গেছিলো, কাজ থেকে বাড়ি ফিরেছে, এখনই স্বরূপ আসবে। স্বরূপের সাথে যাবো সম্বুদের দোকান একটু। তো সম্বুদের দোকানে কিছু জিনিসপত্র আছে, সেগুলো নিয়ে আসবো সম্বুদের বাড়িতে, কারণ যেহেতু এতদিন ধরে লকডাউন বন্ধ রয়েছে। তো সম্বুদা বলছে বাড়িতেই কাজ করে নেবে সেগুলো দিয়ে। স্বরূপের না একটা খুব বাজে অভ্যাস আছে, ও বাড়ি থেকে বেরোনোর সময় ফোন করে না, ও ডাইরেক্ট সম্বুদের বাড়িতে চলে গেছে। প্রথমে কোথায় আমাদের বাড়িতে আসবে, এসে আমাকে নিয়ে সমুদ্রের বাড়িতে যাবেন না, ওখানে গিয়ে আমাকে ফোন করছে এখন পাগলের মতন। এখন হেঁটে হেঁটে আবার যেতে হচ্ছে সমুদ্রের বাড়ির সামনে, এক্ষুনি এলাম ওদের বাড়ির সামনে। তো এখন সমুদ্রের দোকান খোলা হচ্ছে, ওখানে স্বরূপ খুলছে, দেখতে পাচ্ছে। তো স্বরূপ দোকান খুলছে, লাইট ফাইট জ্বালা, কী কী নিতে হবে ওই জানে, আমি কিছু জানি না। তো নিয়ে নিচ্ছ ঝট করে, নিয়ে তাড়াতাড়ি চলো বেরোনো যাক এখান দিয়ে। তো সোমবার দোকান দিয়ে এতগুলো জিনিস দু ব্যাগ ভরে সব জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি। তো বল, বলছিলি তো বল, কি বল, ব্লগ করছিস তো, কর কর, কি হলো, লঞ্চ করছিস কেন, ক্যামেরা দেখে পালাচ্ছে দেখো ক্যামেরা দেখে। তো এখন আবার আমরা ছাদে যাবো, কিন্তু ছাদে যাওয়ার আগে আমি একবার বাড়িতে যাবো, বাড়ি থেকে ড্রেসটা আমি চেঞ্জ করে চলে আসি, বাড়ির ড্রেস পরে আসবো। তো যাই বাড়ি থেকে আগে চেঞ্জটা করে আসি। তো মা আমাকে আবার বাড়ি ঢুকতে দেখে চার মুড়ি দিয়ে গেল, তো ওগুলো খেয়ে তারপরে সমুদ্রের বাড়ির দিকে যাচ্ছি। তো এখন সমুদ্র নিয়ে এলো আচার, কোথা থেকে নিয়ে এলি, ঘর থেকে আচার নিয়ে এলো, এখন ছাদে খাওয়াবে আচার। খা খা, মনে হচ্ছে দেখ এখন ঘুম থেকে উঠে খাচ্ছে, খা তুই, খা খা। আরো কমেছে কালকে, তো এইমাত্র এলাম সমুদ্রের বাড়ি থেকে। তো কালকের থেকে প্রেশারটা আরো কমছে, প্রত্যেকদিন একটু একটুখানি করে কমছে, তো যা বেটার, একটুখানি হেলথ একটুখানি বয়ে যাচ্ছে। আর সমুদা দুটো ওষুধ দিয়েছে, তো ব্রেকফাস্টের পর কাজ সকালে খেতে বলেছে, খেয়ে রাত্রে আরও প্রেশার মারতে বলেছে, যে দেখা যাবে যে আরও কমছে মানে ঠিকঠাক আছে কি না। তো কাল সকালে খাওয়ার পরেই রাত্রিবেলা জানতে পারবো যে কী হচ্ছে ব্যাপারটা, যে প্রেশার ঠিকঠাক আছে কি না। এই ওষুধ খাওয়ার পরেও যদি প্রেশার যদি কন্ট্রোলে না থাকে আমার, যদি হাই প্রেশার থাকে, তাহলে আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে। আমি বলছি প্রত্যেক ভিডিওতে যে যাবো যাবো, কিন্তু আর যাচ্ছি না, যেহেতু মঙ্গলবার ডাক্তার বসবে। তো আজকে তো শনিবার, মানে তোমরা দেখবে ভিডিওটা, এই ভিডিওটা রোববার দেখবে, বাট যেহেতু আজকে এখন শনিবার, তো রবি সোম মঙ্গল তিন দিন, এখনও তিন দিন পর মানে আমি জানতে পারবো যে ডাক্তার দেখানো যাবে কি ডাক্তার দেখাতে হবে না। তো যাই হোক, তো এখন ডিনারে এই জল দেওয়া ভাত আর আলু ভাজা দেওয়া আছে, তো আজকে ডিনারে এটাই আছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আবার দেখাবে নেক্সট ব্লগে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।